এগুলো কিন্তু কেমিক্যালের না, এগুলো হচ্ছে ভেজিটেবল কালার, এগুলো বিশেষত্ব, এগুলো ছানা পাটনা, মানে বিশ্ববিখ্যাত একটা জায়গা, এবং এখানকার তৈরি জিনিসপত্রগুলো সারা পৃথিবীতে সমাদৃত। পয়সা দিয়েও 100% পিওর লেদারের আছে এই আইটেম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, আমি ছাড়া মনে হয় না আর কোথাও পিওর উঠে না কিন্তু এগুলো, হয় না এটা কোথাও তুমি পাবে, 400 কুড়ি 300 কুড়ি নাও, 70 ডিঙ্গি নাও, এটার ভেতরটা খোলা যায়, এটা ভেতরটা খোলা, প্যাকিং আইডিয়াতে কিছু দিয়ে গিফট করে, কিছু দিয়ে গিফট করতে পারে, এবং এই আইটেম গুলো খুব ইউনিক। সামনে এটা এরকম বুকস আসবে, কাঠের তৈরি ঝুলা আছে, এতে আপনি ঠাকুর বা কিছু বসান, এটা আছে ধূপদানি আছে, এটা মোমদানি আছে, এটাকে হুড তুমি নামাতে পারো, 25-30 এরকম, 300-360 এরকম ডজন হতে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু কাঠের আছে, পুরো কাঠের এবং হাতে পেইন্ট করা। শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আমার বিজনেস চ্যানেল গাইডের সকল দর্শককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি বাবিন ট্রেন্ডি বাজার থেকে, আমার সাথে আছে সাকিব ভিডিও। চলুন আজকে বাংলাতে, আমি তো হিন্দি চ্যানেল তো আপনারা পুরো ভারত সারা ইন্ডিয়াতে দেখে, বাংলা চ্যানেল সাকিবের চ্যানেল আমাদের চ্যানেল আর আমি ট্রেন্ডি বাজার, এই দুটো চ্যানেল ছাড়া কোনো চ্যানেলে কাজ করি না। চলুন আসুন একে একে দেখে দিই। আজকে প্রথমে দেখাবো লেদারের আইটেম, যেটা কিনা শুধু ও নট অনলি কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে এগুলো দাম হিসাবে পাওয়া খুব মুশকিল, আর যেগুলো পাওয়া যায় সেগুলো ডিটেলিংটা, মানে চোখ কোনটা হাত দিয়ে দেখিয়ে দিতে হবে, এটাকে চোখ বলে বা পা বলে কান বলে, আমার প্রত্যেকটা আইটেম সামনে সাজানোর সুবিধার জন্য যাতে দাম না বাড়াতে হয়, আমি এটুকুনও করি যাতে আমার বাড়ির মধ্যে গোডাউন, আমি কোনো শোরুম নিয়ে নিই যেখানে 30-35 হাজার টাকা আমাকে ইনভেস্ট করতে হবে, এবং দামটা আপনাদের পকেট মেরে আমি নেব, আমার দরকার নেই, আমি কষ্ট করি, আপনারাও যাতে আমার হাত ধরে এগোতে পারেন, আমি সবসময় আপনাদের দিকে হাত বাড়িয়ে থাকি, আসুন আমার সাথে জুড়ে যান। এবং আমার কাছে পাবেন না এখানে আইটেম নেই, হয়তো এমন আইটেম আছে কিছু নেই আমার কাছে, কিন্তু আমাকে ছবি দেবেন যে দাদা আমার এই আইটেমটা চাই, আপনি পেয়ে যাবেন, বাড়িতে বসে পেয়ে যাবেন। আর সকল নতুন দর্শকদের বলবো, নতুন নতুন ব্যবসায়ী বন্ধুদের বলবো, একবার অন্তত কাছাকাছি হলে কলকাতায় ভিজিট করে যান, নিজের চোখে দেখুন আমি আছি, চিন্তা নেই। তুমি সাজানোর জন্য তুমি ঘরে রাখতে পারো, এটা পিওর লেদারের আছে, এটা পিওর লেদারের, এ দেখো তোমার কি স্ট্যান্ড যেগুলো আছে, কি স্ট্যান্ড কিনতে ভয় পাই, দেখি বড় বড় শোরুমে দেখি অনেক দাম চায়, 1000-1200 টাকা দাম চায়, না গো এত দাম নেই, 400 টাকা সিঙ্গেল পিস, ডবল পেয়ার আছে 800 টাকা, আমার কাছে 800 টাকা, 1200 টাকায় বিক্রি করো, 1200 টাকা বিক্রি করো। এ দেখো মেটালের যে তোমার এগুলো রয়েছে, এগুলো গ্লেসটা তুমি দেখছো, আমাদের গ্লেস কম হয়ে যাবে 5 বছর বাদে, এই গ্লেস কিন্তু এরকমই থাকবে, এটা 7 রকম ধাতু দিয়ে তৈরি হয়, এটা এগুলো শুভ হিসাবে মানা হয়, এগুলো জয়পুরের শুভ হিসাবে মানা হয়, তিনটে সাইজ আছে, 200-220, 400-220, 300-220, যেমন 210 তুমি এটা নিয়ে তুমি আরামসে 450-500 বিক্রি করো না, মেটালের আছে মনোপলি আইটেম, কেউ নেই এমন নেই যে দাদা রামবাবুর দোকানে 5 টাকা কম, মোর দোকানে 10 টাকা কম, নেই এলাকা বেসিস চুটিয়ে বিজনেস করো। এই দেখো হাতের তৈরি পুরো, এই যে দুর্গা প্রতিমা হাতের তৈরি কাঠের পুরো, তুমি জানো অনলাইনে এগুলোর দাম কেউ কেউ বেচে 2500-3000 মুক্তম ইত্যাদি, দামটা আমি বলি, সব দাম আমি বলবো না, সবার অসুবিধা হবে, বিজনেসম্যান যারা, এই একটারই দাম আমি বলবো, এটার দাম আছে 1100 টাকা, এটা নিয়ে তুমি আরামসে তুমি 1600 টাকাতে আরামসে বিক্রি করবেই, তার থেকেও 2000-2200 টাকা তুমি এটা বেচতে পারো, এবং এর দাম সেটাই হওয়া উচিত। আর কেউ যদি দামের জন্য আপনার সাথে কন্টাক্ট করতে চায়, স্ক্রিনের উপর থেকে নাম্বার নিয়ে যদি আপনাকে কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপ করে, তো যখন খুশি আমি তখন রিসিভ না করলে আমি চেষ্টা করি 100% আমি অ্যাটেন্ড করতে, এবং আমার পুরনো বন্ধুরা জানে হয়তো আমি ব্যস্ত আছি, পরে ঠিক আমি আপনাকে রিং ব্যাক করে নেবো, চিন্তা করবেন না, আর কোনো কুণ্ঠাবোধ করবেন না আমাকে ফোন করতে, আপনার সঙ্গে এমন না যে 1 লাখ টাকার মাল নিতে হবে, 2 লাখ টাকা, কোনো চাপ আপনার উপর নেই,
যারা প্রথম বিজনেস করছেন তাদের জন্য আমি আছি, যতটুকু আমার সাহায্যের হাত বাড়ানো আমি বাড়িয়ে দেবো। কোনো 1 লাখটা আগে প্রথমে ছোট করে মাল নিয়ে দেখুন কি চলছে না। আমি তো আছি, আমার কাছে 1 ট্রাক মাল পেয়ে যাবেন। হচ্ছে মানি ব্যাংক, গুড লাক মানি ব্যাংক, পুরো পিওর উডেন আছে, পুরো পিওর কাঠের উডেন আছে এটা মানি ব্যাংক। এর বিভিন্ন কোয়ালিটি পাওয়া যাবে, মানে ডিজাইন আলাদা, ডিজাইন আছে আলাদা করে, লক আছে, তালা আছে মানি ব্যাংক, এগুলো আছে। আচ্ছা, এখানে তো বিভিন্ন আইটেম, যেমন এই এই যে স্কুটার, স্কুটার আমি জানি না এটা আমার কাছে ছাড়া কার কাছে আছে। নাও সপ্ত ডিঙ্গি নাও, এটার ভেতরটা খোলা যায়, এটা ভেতরটা খোলা যায়, কিছু দিয়ে গিফট করতে পারে। এবং এই আইটেম গুলো খুব ইউনিক, সামনে এটা এরকম বুকস আসবে। সপ্তরিঙ্গা না আগেকার দিনে যেটা ছিল চাঁদ সদাগর, যে সপ্তরিঙ্গা না এই জিনিসগুলো, এটা তারপরে রিক্সা আছে, ভ্যারাইটিস রকমের রিক্সা আছে ওখানে আছে, আমি খোলা আছে, আমি দেখাচ্ছি এখানে প্যাক করা। তারপরে মেটালের এই সমস্ত জিনিসগুলো একবার মনে দেখিয়েছি আমি বিজনেস গাইড চ্যানেলে, এগুলো নিয়ে আপনারা ব্যবসা করুন, প্রচুর প্রফিট করতে পারবেন। এবং এগুলো মনোপলি আইটেম, সব জায়গায় পাওয়া যায় না এগুলো। আপনি সামনে যা আছে এই দেখান না, আচ্ছা এই অশোকতম্ভ আছে, এটা আছে, এটা আছে, দেখিয়ে যান না, তারপর বাকি যেটা আমার ভালো লাগবে রাখবো, বাকি কেটা উড়িয়ে দেবো। রেডি, এগুলো দেখেন না, অশোক স্তম্ভ এই আছে, এগুলো এগুলো আছে, পিওর কাঠের তৈরি আছে, কাঠের তৈরি এগুলো, পেন স্ট্যান্ড আছে, এ আছে। আচ্ছা, এগুলো ছানা পাটনার, এগুলো ভেজিটেবল কালার, আর এগুলো এগুলো খুব এক্সপোর্ট হয় এগুলো। এই যে বুদ্ধমূর্তি ফিনিশিং কি, এগুলো বুদ্ধমূর্তি দুরকম কালার টিউনে আছে, এগুলো বুদ্ধমূর্তি, এগুলো খুব চলছে, বুদ্ধমূর্তির খুব ডিমান্ড আছে। এগুলো গণেশজি আছে, এটা খুব চলছে, 12টা সেট, এটা গণেশজি কাঠের পুরো, এগুলো কাঠের তৈরি, খুব সুন্দর কাঠের তৈরি। তারপরে এরকম গাড়ি কাঠের পুরো, উডেন কার, উডেন কার কাঠের তৈরি গাড়ি আছে। তারপরে এরকম পেয়ার আছে, এগুলো খুব ডিমান্ডেবল আইটেম, এগুলো খুব ডিমান্ডেবল আইটেম, এগুলো ভীষণ ভ্যারাইটিস আছে। কত ভ্যারাইটিস চাই, আমি নিজেই জানি না আমার কাছে কি ভ্যারাইটিস আছে। এটা যেমন চাইনিজ এ করা, আর এর একটা বিশেষত্ব হচ্ছে এর কোনো পেরেক বা মুক্ত মুক্ত, এগুলো সব গ্রুপ করা আছে, খুলে গেলে ওই চেপে লাগিয়ে দেওয়া আর কি। এগুলো যেমন আগেকার দিনে পুরোনো দিনে ওই মশলা সশলা কোটা হতো, এ কোটা হতো, এগুলো ইউনিক আইটেম, কাপড়ের আছে, দেখে মনে হবে কাপড়ের, ওয়াশেবল কাপড়ের আছে, যত্ন করে রাখার জিনিস আছে। একটা রাখলে কেউ বাড়িতে গেস্ট এলে জিজ্ঞেস করবে জিনিসটা কি আছে, মণিপুরি ড্যান্সার, সুন্দর কালেকশন। আপনার কালেকশন গুলো একটা আলাদা টাইপ, আমি চেষ্টা করি তো সারা ভারতবর্ষ ঘুরে এবং যেখানকার জিনিস সেখানে মিস্ত্রিদের কারিগরদের আপনার হাতে তুলে দেওয়ার জন্য, যাতে আপনারা দুটো পয়সা এবং যাতে কোনো কম্পিটিশন না থাকে। কত কিছু দেখাবো, এটা হচ্ছে আপনার ঝোলা আছে, ঝোলা পুরো কাঠের তৈরি ঝোলা আছে, এটা কাঠের তৈরি ঝোলা আছে, এতে আপনি ঠাকুর বা কিছু বসান। এগুলো আপনার একদম হাতের সূক্ষ্ম কাজ করা, এই রয়েছে হাওদা হাতি, হাতের পিঠে হাতে আগের দিনে রাজারা শিকার করতে যেত, এটা রয়েছে। এটা একদম ইউনিক জিনিস, একদম নতুন এসছে, এটা মাইসোরের, এটা মাইসোরের, এটাকে অ্যাকচুয়ালি পাকোয়াজ বলে, পাকোয়াজ, মেটালের তারগুলো রয়েছে, স্ট্রিংসগুলো রয়েছে। এর সাইজ আছে, এর সাইজ আছে, এটা দুটো সাইজ হয়, একটা বড় একটা ছোট, দুটো সাইজ হয় এর। তারপরে দেখাবো, এটা মাইসোরের তৈরি আছে, এগুলো মাইসোরের হাতি ট্রেনিং আছে, এগুলো কিন্তু কেমিক্যালের না, এগুলো হচ্ছে ভেজিটেবল কালার, এগুলো বিশেষত্ব, এগুলো ছানা পাটনা, মানে বিশ্ববিখ্যাত একটা জায়গা, এবং এখানকার তৈরি জিনিসপত্রগুলো সারা পৃথিবীতে সমাদৃত, পয়সা দিয়েও এগুলো দুষ্কর। এগুলো ফুলদানি রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন ভ্যারাইটিস ফুলদানি রয়েছে। এই দেখো, এগুলো রয়েছে ফুলদানি, কাঠের পুরো, কাঠের হাতের কাজ করা, পুরো পিওর কাঠের। এগুলো মোমদানি, এটা রয়েছে নতুন জিনিস এসেছে, এর ফিনিশিংটা তুমি দেখো, এগুলো ধূপদানি হিসেবে ব্যবহার করবে, মোমদানি হিসেবে ব্যবহার করবে এগুলো। তাতে আছে ধূপদানি আছে, এটা মোমদানি আছে, ফিনিশিংগুলো অদ্ভুত ফিনিশিং, এগুলো মাইসোরের তৈরি হয় এগুলো। এবং দামগুলো এক এক করে আমি বলতে চাইতাম, কিন্তু যারা ব্যবসা করছে তাদের অসুবিধা হয়ে যাবে, দামগুলো বলা ডিসকাস করছি না। তোমার এটা তোমার অনলাইনে খুব চলে, এগুলো মেশিন আছে, এগুলো মেশিন, পেল অর্ডার আছে, সিমেন্ট তৈরি করে মেশিন আছে। আচ্ছা, এই এই এইটা তোমার কাঠের আছে জানো তো, এটা কাঠের, ইন্ডিয়ান পোস্ট অফিস, এটা কাঠের আছে, পুরো কাঠের আছে, এটা ইউনিক, এই জিনিসটা তুমি সব কোথাও পাবেও না।
এটা এটা তোমার যোধপুরে তৈরি হয়, এটা মেটালের এগুলো, এটা তুমি পেন স্ট্যান্ড রাখতে পারো, এটা তুমি এরা ন্যাপকিন ইত্যাদি রাখতে পারো, এটা গণেশ তোমার ছাত্রী ছাত্রী গণেশ আছে, এইটা আছে তোমার প্রদীপদানি, এর মধ্যে তুমি প্রদীপ জ্বালাতে পারো, দিয়া দিয়া জ্বালাতে পারো। হ্যাঁ, এদিকে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি, এটা ইঞ্জিন আছে যোধপুরে তৈরি করা, এটা এগুলো খুব চলে এগুলো। এটা হচ্ছে তোমার মার্বেলের আছে, এটা কামধেনু গাই যেটাকে বলে মার্বেলের, 240 টাকা দাম আছে এটা। এটা মানে আরামসে তুমি 450 বেচতে পারবে। এটা কথা বলি কাঠের আছে পুরো, দেখো ইউনিক জিনিস। এইটা তোমার যে হাতি এই ঘোড়ার মাথাটা সব পিস, এটা কিছু না হলো 5-6 কেজি ওজন হবে, এটা 5-6 কিলো, এটা 5-6 কিলো ওজন হবে এটা। আচ্ছা ওপরে দেখছো, ওপরে একটুখানি এ করো, এই যে দেখছো এটা তোমার সাঁওতালি আদিবাসী, এটা এটা মেটালের আছে, দেখে মনে হচ্ছে এটা মেটালের আছে, নিচে তোমার কাঠের স্ট্যান্ড আছে। এরকম মন্দির পেয়ে যাবে, মন্দির এমন বেশি দাম না, মন্দিরটা হয়তো 500-600 মধ্যে আসবে। এই তোমার ফটো ফ্রেম একবার স্ক্রিনশট তুলে পাঠান, কারণ এত আইটেম আমাকে ক্যাটালগের জন্য বলবেন না, আমি এমনি মানে অর্ধেক পাগলা হয়ে গেছি, আরো পাগলা হয়ে যাবে এত আইটেম দেখাতে। এগুলো জয়পুরে বিশেষ আইটেম আছে, এগুলো জয়পুরে কাঠের তৈরি। এতে তুমি দেখো খাপ আছে, এতে তুমি ড্রাই ফ্রুটস সাই ফ্রুটস রাখতে পারো বিয়ের বাড়িতে, তোমার এই তত্ত্বত্ত্ব যাওয়ার জন্য এগুলো ভীষণ ডিমান্ড। এই দেখো জয়পুরের স্পেশাল, এটা জয়পুরের স্পেশাল সিসম কাঠের এবং কিষাণগড় পেন্টিং করা আছে। এটা তিনটে সেট আছে, ছোট মিডিয়াম বড় তিনটে সেট আছে। তোমাকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে রিক্সা, দেখো রিক্সার শুধু গেট আপটা দেখো, এটাকে হুড তুমি নামাতে পারো, আমি রিক্সা আছে, গাড়ির মধ্যে অনেক কিছু আছে, রিক্সা আছে, এটা তোমার ট্রাক আছে, ট্রাক সামনে থেকে দেখো ট্রাক, এটা শুধু তুমি শোটা দেখো, মানে রিয়েল কি হবে তার থেকে আরো সুন্দর, আরো সুন্দর রিয়েল থেকে। অটোটা দেখলে তুমি মানে প্রথম এত নিখুঁত কপি করা পুরো, দেখো অটো রেপ্লিকা এ রয়েছে। আচ্ছা তারপর এবার আসি বাংলার যে ঐতিহ্যশালী, এগুলো দেখো কাঠের চেয়ে এগুলো হাতে আঁকা, তার সাথে এই যে কাপগুলো দেখছো, এই কাপগুলো বিশেষত হচ্ছে এগুলো ব্যাম্বু কাপ। আমরা যে ব্যাম্বু বোতল এত দাম দিয়ে কিনি, বিদেশে যে যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে, তাতে যে কাজ করবে তুমি, এতেও যদি জল রেখে রাত্রিবেলা খাও তাতে একই কাজ করবে, পিওর ব্যাম্বু। এটা কিন্তু কাঠের না, এটা ব্যাম্বুর, হ্যান্ডেলটা শুধু কাঠের আছে, অরিজিনাল জিনিসটা কিন্তু ব্যাম্বুর আছে। এর সাথে তুমি সেট করে নিতে পারো, তুমি সিঙ্গেলে নিতে পারো, এগুলো পুরো হাতে আঁকা আছে এবং এক একটা আঁকার একটা মিনিং আছে, বিশেষত একটা পিংলা আর্ট বলে। আরে প্লেটের ডিজাইনও আছে, আলাদা প্লেটের ডিজাইন আছে। এই একটা ভ্যারাইটিস দেখালাম, এই একটা ভ্যারাইটিস দেখালাম, ওভাল শেপ দেখালাম, ফিশ ডিজাইনটা খুব চলে, ফিশ ডিজাইনটা, এগুলো বিয়ে বাড়ির তত্ত্বের জন্য তুমি দিতে পারো এতে। বললাম না তুমি একদমই তাই, একদমই তাই। এই যে তুমি এগুলো দেখছো খুব ডিমান্ড আছে, আগে আমার ছোটগুলো চলছিল, এবারে পুজোতে আমার এই এগুলো প্যান্ডেল আমার কাছে অনেক বড় বড় সাইজের আছে, এবং যে যেমন এটা চায়, কাস্টমার চায়, তার জন্য একটুখানি ওয়েট করতে হয়। এ দেখো এই লেদারের যে কিরিংগুলো আছে, লেদারের কি, এগুলো পিওর লেদারের, কারোর কাছে তুমি দেখবে না এই লেদারের কিরিং, এটা কারোর কাছে তুমি পাবেও না, মানে খুব কম, খুব রেয়ার। কিরিং আরো ভ্যারাইটি আছে আপনার কাছে? মার্বেলের তো প্রচুর জিনিস আছে, কিরিং এর তো প্রচুর ভ্যারাইটিস আছে, এইগুলো তোমার আছে। হ্যাঁ বিভিন্ন ডিজাইনের আছে, পেন্সিল তুমি পেয়ে যাবে, এগুলো বাচ্চাদের খুব পছন্দের জিনিস। এগুলো এগুলো হচ্ছে ভেজিটেবল কালার, মানে অনেকে আছে যে প্লাস্টিকের খেলনা ইউজ করে না, একদম একদম এগুলো এগুলো অনেকে হয়তো দেখেনি। হ্যাঁ এটা এটা খুব চলছে, এটা খুব চলে, এবং এটা পাওয়া যাবে আমার কাছেই পাওয়া যাবে। এগুলো উড়েন দেখো, ফিনিশিং দেখো, একটা পুলিশ আছে, এই ডাক্তার আছে, পিওর উডেন না, কিন্তু এগুলো পিওর উডেন, এসব টাইপের আইটেম, হ্যান্ডিক্রাফট আইটেম, একদম একদম। মিউজিশিয়ান সেট দেখো, 6 পিসের মিউজিশিয়ান সেট, একটা আছে 6 পিসের সেট, আর জয়পুরের যেটা হয় 5 পিসের সেট। টাইপের ঠাকুরের সিংহাসন আপনারা পেয়ে যাবেন, এগুলো
খুবই পছন্দের জিনিস, বাড়িতে রাখলে আপনারা ভালো লাগবে। ফ্লাওয়ার ভাস যে এত সুন্দর হতে পারে, এর গা হাত গোলালে যে স্মুথনেসটা এবং ফিনিশিংটা, কোথাও কোনো দাগ বা কোথাও কোনো ওঠা নামা পড়া, পুরো কাঠের আছে এটা ফ্লাওয়ার ভাস। দেখাবো কত, দেখাবো কত আইটেম দেখাবো, আমার কাছে প্রচুর প্রচুর আইটেমই বোঝাই। তাও এই যে অ্যাস্ট্রে, অ্যাস্ট্রেগুলো আমার এত ডিমান্ড। এটা কিন্তু কাঠের অ্যাস্ট্রে, কাঠের অ্যাস্ট্রে হ্যান্ড পেন্টিং করা, হাতের পেন্ট করা, এগুলো আমার এক্সপোর্ট হচ্ছে খুব।